ভাই চক্রবৃদ্ধি সুদ কোনো মিসিং নাই, আজকালের মধ্যে হয়তো আমি জানিয়ে দেবো, রেডি থাকবে, আমি গ্রুপে জানিয়ে দেবো। ত্রিগোর কনসেপ্ট দেওয়া বহুদিন হয়ে গেছে, ত্রিগো যে কোনো টাইমে ধরবো, কারণ এনডিপিসির নোটিফিকেশন দিয়ে দিয়েছে ভাই, ব্যস্ত আনতে হবে। কি বললাম বুঝে গেছে? পাটিগণিত যেরকম হচ্ছে হচ্ছে, ত্রিগোটাকে টেনে রাখো, কারণ পাটিগণিতকে টেনে বের করো যত তাড়াতাড়ি পারো, কারণ টাইম লাগবে জ্যামিতিতে, টাইম লাগবে পরিমিতিতে। কি? হ্যাঁ, কোশ্চেন দেওয়া আছে তো, গ্রুপ দেখো নি কেন, বহুদিন আগে কোশ্চেন দেওয়া আছে। যখন চক্রবৃদ্ধি ভিত্তিতে সুদ গণনা করায় নির্দিষ্ট চক্রবৃদ্ধি, এত টাকা কত হয় ভাই? এত 47 থেকে কত? তাই বলি করা মনে হচ্ছে, তাই তো। আসল কথা, বিক্রম এত সুন্দর দেখতে না, সব ভুল ভালো হয়ে যাচ্ছে। করো এই ভাই, পড়ো তাড়াতাড়ি কোশ্চিন, পড়ো তাড়াতাড়ি ভাই, পড়ো পড়ো বলতে না, যে কোনো পড়ো তাড়াতাড়ি, জোরে পড়ো ভাই, এক কত জোরে পড়ো, অন্য কেউ পড়ো, জোরে পড়ো, এতগুলো লোক আছে। হ্যাঁ গো, ৬০% মানে কত ভাই? 3/5 ভাই, এমনি যদি করি পার্সেন্টেজ 3/5, তাহলে 2 বছর বলছে তো, 5 আর 3 কত হচ্ছে ভাই? 8। এমনি করছি, 5 স্কোয়ার থেকে কত? তাহলে এইটাই পার্থক্যটাই তো সিআই, তাই তো? 3 স্কোয়ার মানে 20 স্কোয়ার কত? 8 + 13 বলতে পারি, পারা যায়? a+b × a-b, যেটার ভ্যালু কত দেওয়া আছে ভাই? 9 × 117, 900। অনেক ইজি হয়ে গেল একের ভ্যালু। বলছে প্রাথমিক ভাবে কত টাকা বিনিয়োগ করেছে, বিনিয়োগ করেছিলেন কত টাকা দাদা? এটাই তো পিয়ের মান। যেমন ডিজিট তেমন মারো, কি বলে থোড়া এরকম করতাম, ছাড় দিয়েছে আরামসে ডিজিট। এ তো মুখে করা যাবে, 5 স্কোয়ার 8 স্কোয়ার পুরো ক্যালকুলেট হয়ে যাবে, ডিজিট ভালো পেয়েছি তাই মানলাম। এই যে দেখা যাচ্ছে না, লাস্ট অপশন কর্তার পরে পার্থক্য ভাই, যখন 40% 2 বছরে, 40% যখন আর এর মানে, যখন 40% এন সমান 2 বছর, তখন সিআই কত হয় ভাই? 40 40 80 আর 16, 96% 2 বছরে। আর যখন 10% অর্ধবার্ষিকের কেসে এন সমান কত আসবে? এই সরি, 20%, এন কত আসবে ভাই? 4। তাহলে এন যদি 4 হয়, 4 বছরে কত আসবে? এ তো আলাদাই ব্যাপার আসবে রে ভাই। হ্যাঁ হ্যাঁ, এরকম আসবে, বড় বড় আসবে। 4 কোটি কত? হ্যাঁ, 4 কোটি 80 এক্সট্রা এরকম। 20 স্কোয়ার কত? 400। 400 × কত হয়? 6। 400 × 6 2400, 24, তার মানে নিচে 100 আছে। তারপরে 20 কিউব কত হয়? 8000। 4 × 6 = 4, 8000 × কত? 4, 32000। 32000 / 10000,
3.2, কুড়ি দি পাওয়ার 4, 400 400 কত হয়? 16-র পর 4টে 0, আর নিচে কত? 1-এর পর কত? 4টে হয়েছে, 6টা 0 হবে, তার মানে 1.6, 0.16 না? কত আসছে ভাই যোগ করলে? না না, হ্যাঁ ডিফারেন্স বাদ হয়ে, একদম একদম এইখান থেকে করা যায়, 27.22 করা যায়, একদম 104, 107, 107.3, তাহলে দাদা ডিফারেন্স কি আসছে? চার সাত 11.36, 11.36 এর ভ্যালু কত? 4 দিয়ে কাটছে, তার উত্তর কি 40,000 আছে অপশনে? ওরে না না, লুকিয়ে আছে রে, নেক্সট পড়েন এই অনুরুদ্ধ পড়ো তো, এ একবার পড়ছে, ও একবার দম পাচ্ছে, পড়ো তো। হ্যাঁ ইউটিউব চলছে না, দেয়াই হয়নি, চলবে শেষে। ফাইনাল দেওয়া হয়ে গেছে, গোলাই করে নিয়ে3% হারে এত টাকা 2 বছর বিনিয়োগ, মেয়াদ পূর্তিতে প্রদেয় কত টাকা পাবে ভাই? 2 বছরে কত হয়? 21%, মেয়াদ পূর্তিতে কত পাবে? এই তো হবে 121%, দুটো শূন্য কেটে যাবে, 11-এর মাল্টিপল লাস্টে 7, না 2 ডিজিটে গুণ কথা, 57 নাকি 57 হলো 5, 57 ডবল কত হয়? 114, 114 আর 5 119, হাতে থাকলো কত? 11, 57 আর 11 কত হয়? 7 আর 8, তা গুণ করে মেরে দেওয়া যাচ্ছে, মাল্টিপল খুঁজে বেড়াতে পারছে। কত টাকা দাদা? 400 484 বাই 400 যদি করেন, রুট করলে বুঝতে পারবেন, তাহলে 11/10, 10 থেকে 11 কখন হয়? যখন সুদের হার কত হয়? 10%। রুট কেন হলো দিদিমণিরা? মুখস্থ দু বছর পর কত ভাই? 2 বছরে কত আসছে? 44%,
তাহলে দুটো শূন্য বাদ দিয়ে দাও, 400 ইন্টু কত? 44 গুণ করা সে কো, 4 4 16 76 লাখ, 4 4 16 আর 1 কত? বিপর্যয়টা পড়ে যে বড়, যখন খারাপ পড়বে তখন গুণই করতে হবে, গুণ করলে স্পিড বাড়বে। ভাই তার মানে পার্থক্য করো 2 আর 3-এর মধ্যে এক। হ্যালো, হ্যাঁ আমি পাঠিয়ে দিয়েছি, চলে গেছে গাড়ি। ঠিক আছে ঠিক আছে, এদের কত দায়িত্ব, 3 দিন ফোন করা গেল, ফ্রি সার্ভিসিং, ফ্রি সার্ভিসিং গাড়ি, লেবার চার্জ ফ্রি, ফি বলে কিছু হয় রে ভাই? এদিকে বাড়ি দিবে, ওদিকে কমিয়ে দিবে, ও তো সারা জীবন করিয়ে আসছে, এ জগতে ফ্রি ডিসকাউন্ট দুটো জিনিসকে খারাপ লাগে, সব জানি ফ্রি আর ডিসকাউন্ট কি হয়। হ্যাঁ আমি ওকে ভাইকে বলেছিলাম, ভাই তুই সেরে দিস নিজের নিজের মতো, আমার ফ্রি পেটের দরকার নাই, অন্য কোনো মিস্ত্রিকে দিস, তাহলে ওই রকমই হবে। বহুদিন পর, 2 বছর পরে আমি শোরুমে কাটে দিলাম, শোরুমে এর আগে শোরুমে একজনকে রাম ঝাড়া ঝাড়ি দিলাম, রাগ হয়ে গেছিল। আমার বক্তব্য হলো আমি যেমন চাইবো তেমন দেবো, আমি কাস্টমার, আমি গাড়ির ক্লাস আগাতে পছন্দ করি। ও এদিকে দিয়েছে, দাদারা বলছে এই ভালো, আমার দাদা ভালো মানছি, আমার এ পছন্দ না, আমাকে আগাতে করে, না হলে এক কাজ করে ক্লাসটা পাল্টি দেন, নতুন হলে তো হবে, আলটিমেটলি করে দেন, না এটাই ভালো, আপনি জানেন না, কারণ আমার জানার দরকার নাই, গাড়ি আমার ভাঙলে আমার যাবে, সাচ্চি আমি, আমার যেটা দরকার সেটা দেবেন। আরে আমার পছন্দ আমি বানাচ্ছি, আমার জিনিস যেদিকে বানাই সেটা আমার পার্সোনাল ব্যাপার, আরে এ ভালো ও অন্তর জ্ঞান শোনার কি দরকার? আলটিমেটলি হলো এদের কাজগুলো সেই একটা টাইমে আমি দেখেছি, যতদিন সঞ্জিত ছিল ছিল, যদি নিজে দাঁড়িয়ে থেকে না হয় কাজ ব্যাগার ঠেলা হয়। হ্যাঁ সব জায়গায় ও ব্যাগার ঠেলা, সঞ্জিত যখন ছিল ঠিকই ছিল, সঞ্জিতকে দিয়ে চলে আসতে হতো, নিজের লোক না থাকলে ব্যাগার ঠেলা, হ্যাঁ না থাকলেও ব্যাগার ঠেলা হবে, সাই ব্যাপার, গাদা গাদা ঢুকছে, আমি তো রেডিমেড শ্যাম্পু মারবো, চকচক করবে গাড়িটা, ব্যাস কমপ্লিট, ভেতরে যা খুশি তাই থাকুক। ভাই 2 বছর আর 3 বছর পার্থক্য কত? এক। তাহলে এই টাকাটার মধ্যে পার্থক্য কত? ডিফারেন্স কত দাদা বিয়োগ করলে? কত? 9800। তো 9800 টাকা, তাহলে ভুল ভাল বকো কেন ভাই? ৯৬০০ দেখতেই পাচ্ছ, 10%, এখানে 00 আছে, ভাই আগে আর বের করে নাও, 21296, বিয়োগ করলে কত হচ্ছে ভাই? ঠিক করে বিয়োগ করবা, 1900 কত? 36, তাহলে এটা কত পার্সেন্ট আসছে? 800 সমান কত? 10% বলছে, একই সুদের আর একই অঙ্কের টাকার, মানে ওই আসলের, তার মানে আমাকে 10% হলে এটা কত ভাই? সিআই 2 বছরের
আগে আসল বের করবেন, তারপরে তো করবেন। 360 বাই কত? 121 ইন্টু 100, আসল বেরিয়ে গেল। এই টাকার কি বলছে, একই অঙ্কের টাকার 3 বছরের সরল সুদ। তা 3 বছরের সরল সুদ কত পার্সেন্ট হয় দাদা? 30%, 3 দশের ক্যালকুলেশন করে দেন, অঙ্ক শেষ। কাটেন, 101 সুদ দিয়ে কাটলে কাটলে কত হয়? 16 1 16, 32 1 33, 3, 160। আছে কটা গো এর? হ্যাঁ, সিআইটা বাদ দেবো না, অনেকেরই প্রবলেম হয় ভাই, সিআই আর ট্রাইম স্পিড ডিস্টেন্স বাদ দেবো। হ্যাঁ, কি যায় সিআই একটা অঙ্গ বাদ দেবো না, সিআই আর ট্রাইম স্পিড ডিস্টেন্স বাদ দিয়ে আবার স্কিপ চলবে, কারণ গল্প এই জায়গাটা হয়, সেই জন্য প্রত্যেকটাই করাবো, কে কি পেরেছে না পেরেছে না দরকার নেই, যতগুলো অঙ্ক আছে সিআই আর ট্রাইম স্পিড ডিস্টেন্স কোনো স্কিপ করবো না। কি আছে ভাই? সমান দুভাগে বিভক্ত করো, ওকে, চক্রবৃদ্ধি সুদে প্রথম অংশটি 10%, দ্বিতীয় অংশটি 20% হবে, যেখানে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি গণ। ওকে, মেয়াদ পূর্তিতে মোট প্রাপ্ত পরিমাণ এত টাকা, পশ্চিম বাংলা ভুল আছে মনে হয়, 10% কম্পাউন্ড রেট, 10% আদার, 20% ইয়ারলি, 2 ইয়ার্স, তার টোটাল অ্যামাউন্ট রিসিভ টু, ও ইনভেস্টমেন্ট টু পার্ট। ভাই কিচ্ছু করার নাই, অ্যালিগেশন করতে হবে। যখন ফার্স্ট কেসে আসছি, এটার 2 বছরের সিআই কত আসছে? 21%। এটার সিআই কত আসছে? 44%। তাহলে 10,000 টাকার 21% মানে, ফার্স্ট কেস টাইপ এ টাইপ, 10,000 টাকার 21% মানে কত হয় দাদা? 2100 টাকা। 10,000 টাকার 44% মানে 4400 টাকা। অ্যাকচুয়ালি এখানে বেড়েছে কত? 28 টাকা। বিয়োগ করেন দাদা, 7 2 1, 9 1 10, 10 এর 4 মিল, 14 2 1 3, বিয়োগ একবার চেক করুন নিশ্চয় দিতাম ভাই, 828। কি জানতে চাইছে? 10% কত দিয়ে কাটবে? 4 দিয়ে কেটে দেখে, 3 4 12 2 27, 4 6 24, 3 4 8 32। নয় দিয়ে কাটবে, এদিকে কাটছে এদিকে কাটছে না, আর কত দিয়ে কাটছে? 7 2 গুণে 14, এই ক্যালকুলেশন চেক করো, এই ক্যালকুলেশন করো তো, অঙ্ক হয়ে গেছে বলে বসে থাকো না ভাই, আবার অঙ্ক করো, একবার করতে করতে অঙ্কের পর এক অঙ্ক 10 বার করো কাজ দেবে। অঙ্কর মতো বেইমান জিনিস কেউ নাই, কলেজ লাইফে প্রেমিকাও অত ধোকা দেয় না, অত খারাপ না। অঙ্কের কোনো ভুল নাই, ভুল হলে ক্যালকুলেশনে ভুল হয়েছে, তবে নাহলে ক্যালকুলেটারে বিক্রম ভাই অনেক ফাস্ট। এই বিক্রম, তাড়াতাড়ি ক্যালকুলেটার চেক করো, ক্যালকুলেটার মারছে এখন অ্যান্সার ভুল, তাড়াতাড়ি করো, ক্যালকুলেটার মারছো দেরি কেন? দিদিমারি মারতে পারছো না, দুমদাম মার এই সুযোগে। বিক্রম ভাই বাড়িতে এসছে, দেখতে যাবো গো, তাই ফোন করতে হবে।
যাব যাব যাব, আমার সত্যি বলছি মানে আমার, আমি যাব সিরিয়াস, কেউ যাক আর না যাক আমি যাব, কারণ বাপ্পার ছেলে হয়েছে কার কি দাদা, আমার তো আলাদা আনন্দ। ভাইদের মধ্যে বাপ্পাকে আমি এমনি হাজারো ছোট ভাই, তো ও আলাদাই, ওর গুণের জন্য আলাদা, মুখ টুক যা বলি ফেলে স্টেট কাট বলে আলাদাই ভালোবাসা। আর বড়টা ও তো পাগল, দাদা তো টাল, কি বলে কি না তার কোনো ঠিক ঠিকানা, বক বক করে কি বই কি গেল কি না, কিছু কিছু মানুষ ছাদের উপরে থাকলে ক্যালকুলেটার ধর, তিনতলার উপরে থাকলে ধর, বুঝলা রাজেশ, কিছু কিছু মানুষ ছাদের উপরে থাকলে ক্যালকুলেটার ধর, তিনতলার উপরে ঘরে থাকলে ধর। ভাই কোশ্চেন বুঝলা রে, কোশ্চেন ঠিক আছে, ক্যালকুলেশন একই আসছে, এই একই আসছে ভাই, ক্যালকুলেশন কোনো ভুল নাই তো, 12,928। কম্পাউন্ড দুটোই, দাঁড়া দাঁড়া দাঁড়া, দুটোই তো 2 ইয়ার্স, এটাও তো 2 ইয়ার্সই হচ্ছে, টোটাল অ্যামাউন্ট ম্যাচুরিটি 12,928, ঠিকই তো আছে। ওকে, বাড়ছে 2,900, কত দিয়ে কাটবে এটাকে, হ্যাঁ হ্যাঁ 23 দিয়ে কাটবে, কত হচ্ছে রে 23, এদিকে কত আসছে 16, এদিকে 16×9=25, আরামসে সবই কেটে গেল, কি জানতে হয়েছে প্রথম অংশ 10,000, 16×25 64, প্রথম পার্ট রাজেশ বাবু জিগে পড়েন, ওরকম প্রিপারেশন নেন না, ছেড়ে দেন, আমি প্রত্যেককে বলছি প্রিপারেশন স্মার্ট নেন না, আপনাদের গায়ে শক্তি আছে, ওয়েস্ট বেঙ্গলের 90% ছেলে মেয়ে প্রিপারেশন হলো, সামনে ট্রেন আছে, গায়ে বাহুতে বিশাল জোর, যাই ট্রেনটাকে তুলি হনুমানের মতো। আরে বাবা প্রিপারেশন মানে কি, আমি দেখি যে ইংলিশ করছে ষাটি সারাদিন শুধু ইংলিশই করে দেয়, যে অঙ্ক করছে সারাদিন শুধু অঙ্কই করে দেয়, যে জিকে করছে সারাদিন শুধু জিকেই পড়ে দেয়, ভাই এটা কি প্রিপারেশন, এক্সামে তো সব সাবজেক্ট সমান, আমাকে চাকরি পেতে হবে, আমাকে জ্ঞান টান দিতে চাকরি পাবো না, সুতরাং একটা উঠে গেছে খুব ভালো করে সেটাকে ধরে রেখে আর একটা তোলো, অত নেশা প্রেমের কি আছে, যে আমি ইংরাজি ভালোবাসি, কেউ বলছে আমি অঙ্ক লাভার, কেউ বলছে আমি জিকে লাভার, কি হবে ভাই, না আর আমি আর বিক্রম বলছে আমরা পাতলা লাভার, আমরা মোটা হবো না, হ্যাঁ তাও বলতে, হ্যাঁ বলতে, আরে লোকে বলছে ডাক্তার সেদিন বলছে যে আপনার তো মোটা হওয়ার কথা, লোকে তো দেখি নার্ভের ওষুধ খেলে মোটা হয়, আমার তাও তো হচ্ছে নি, তাও নাই ফুললো টুললো না, হ্যাঁ তাও তো এদিক ওদিক কই হচ্ছে না, তাও হয়নি হয়নি মোটা মোটা, তারপরে দাদা কি বলছে, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ, ও এর মধ্যে পার্থক্য কত টাকা, ভাই পার্থক্য কত হবে, সিআই মাইনাস এসআই দাদারা,
এইটা যেটা সমান এত 97.2.81, কিন্তু 100 পয়েন্ট তুলতেন 10, কত দি কাটবে? 12 দি, 12 কে 12, বারো 8 বারং 96, 97, হ্যাঁ 12 দি, তাই তো দাদা? হ্যাঁ তা হবে, 500 হবে, ঠিক হবে, এই ছেড়ে দিলাম, আমি কি দিব? রাম রাম রাম, ও 3 বছর 3 মাস আছে তো, হ্যাঁ আগে 3 বছর, আয় 3 মাস বলে যা, 3 মাস নাই, 3 মাস পরে আয়, 3 বছরে কত হবে? 3 বছরের কথা যাবে 72 পয়েন্ট, কত এটা তো জানি, 3 বছরের ফর্মুলাতে কোনো অসুবিধা নাই, বাকি থাকলো মাননীয় এবার বছরে কত? 20 ভাই, 1 বছরে কটা 3 মাস, ঠিক তো? এনার জন্য পার্সোনালি আর হয়ে গেল কত? 5%, কি করে পেলাম? 4 5 20। এবার ভদ্র হবে, এক্স ওয়াই সূত্র লাগিয়ে দিচ্ছি, পারফেক্ট সিআই যদি আমাকে বের করতে, আমি অ্যান্সার না কত পার্সেন্ট, বোঝা গেল? করে দেন, 77 পয়েন্ট কত? 8, 20, 2 দিয়ে কাটেন 10, 34.4, তার মানে 3.64, 4 চলে আসছে, 8 8 6 14 4, হাত 1 3 1 4, 7 4 11 7 8, 81 পয়েন্ট কত? অপশন দেখতে পাচ্ছেন ভাই, হাজারে আছে, 2000-এ যখন হচ্ছে ডিজিট তো সে একই থাকবে, এক দ্বিগুণ করলে শূন্য টূন্য গুলো এদিকে চলে আসবে, তারপরে এত কি ধনরাশি 9% বার্ষিক ব্যাচে ডোনা দিদিমণি ঝাড়খন্ড অ্যাপ্লাই করবা? এসএমএসটি চুপচাপ বসে দেবো না, কারণ বাংলা যাদের আছে তারা নাই পারছে না, আদার সাবজেক্টও পাচ্ছে, বিএড দেওয়া করে রেখেছ, করে দেখো না, এবার যেরকম এতে বিহারে বিপ্লব বলে আমার ফার্স্ট প্রিলি কভার করে দিল, নেক্সট যদি হয়ে যায়, কারণ করমপুর থেকে 3 4টি পেয়েছে, এ রাজ্যে পোড়া দেশে কবে এসএলএসটি হবে আর কবে হবে না ভগবান জানে, দরকার নেই আমার পশ্চিমবঙ্গের মাস্টার হওয়ার, আমার বিহার ঝাড়খণ্ডের মাস্টার হলেও চলবে, মানুষ বেকারত্ব দূর করুক, বিক্রম নাচেন না দিদিমণি নয় বাংলা, ওরা মাপ পাচ্ছে, আপনাকেও আমি বিহার পাঠাবো, বিএডটা করেছেন, অ্যাপ্লাইটা করবেন, ঝাড়খন্ড, হ্যাঁ ঝাড়খন্ডে, হ্যাঁ বিহারে চলছে পিলি, একটা ছেলে যাক পিলি বেরিয়েছে, হিন্দিতে নিয়ে জিওগ্রাফি স্টুডেন্ট বেরিয়েছে, গতবার কোন মুক্তি পেয়েছিল, 4টে চাকরি পেয়েছে বিহারে, ওদেরকে, হ্যাঁ ওদেরকে দেখি আমি মোটিভেশন, হিস্ট্রি স্টুডেন্ট সব, আমার হিন্দি পড়ানোর মোটিভেশন তো ওদেরকে দেখি, কম কথা এসএলএসটির মতো এতে সাবজেক্টকে হিন্দিতে যে লিখেছে এই করিমপুরের ছেলে হিন্দি পড়ি শিখেছে, এটা কি কম কথা? কম ই স্যালুট ভাই, ফালতু কথা বলেন আপনি, হ্যাঁ ও যতই তোমাকে হিন্দি জানতো ইংলিশ থেকে কোনো লাভ নেই, বিয়ে তুমি ঝাড়খন্ডে যাচ্ছ, হ্যাঁ ছেলেপিলেকে যে ইংলিশে পড়াবো নাকি স্কুলে, মেরি বের করে দিবে,
হ্যাঁ, তাহলে বিহারি মানে কাহে, ওরা তো সবসময় আর এই বড় বড় গু গো পেয়ালা আলাদাই এইরকম করে কাহে। দেখ কম্পাউন্ড ইন্টারেস্ট সাম এত 1.139% পিএ, কম্পাউন্ড কত ভাই 8 মান্থলি নিয়ারেস্ট ভ্যালু, ভালো কথা। 1.13 ইয়ার্স 8 মান্থলি, 1.13 ইয়ার্স মানে কত ভাই, 12 আর 4 কত, 16 মাস, 16 মান্থ, 8 মান্থলি। তাহলে এন এর ভ্যালু কত, 2, আর এর ভ্যালু কত, 9 × 8 বাই কত, 12, 4 × 2 = 8, 3 × 4 = 12, 3 × 3 = 6, ফাইনালি আর কত দাঁড়ালো, 6%, এন এর ভ্যালু 2, আর 6%, তাহলে সিআই কত আসবে, 12 পয়েন্ট দাদা 36, কত টাকার ভাই, এর 12% আগে বের করছি, পরে 36 আসছে, কত আসবে, 6 বরং 72 এর 2, আর তো হলো 7, 12 আর 7 = 19, সাত হলো কত, 1, 3 বরং 36 আর 1 = 37, 3792। এবার 0.3 না 0.4 নিয়ে নিচ্ছি, 0.4 নেওয়া মানে কত হয়, এত দূর তো 1 হলো 31.6 কে, 4 দ্বিগুণ, 4 × 6 = 24, 4 আর থাকলো 1 3 4 1 4 2 6, এর থেকে অ্যান্সার কম আসবে ভাই, 0.48 9 2 11 7 1 8 1 9, 89 18 0.4, 89 18 0.4 থেকে কম কে আছে ভাই, এটা না না, একটু কম আসবে, অপশন ডি অ্যান্সার, উত্তর দেখেন, কারণ এটা 36 ছিল, আমি এটাকে কি করছি, পয়েন্ট কত, 4 ধরেছি, ধরতেই পারি এর থেকে সামান্য কম আসবে, যেমন এক্সাম আর কি আর করা যাবে, যেমন কোশ্চেন দিয়েছে। কি বলছে, এত টাকা একটা অংশ দু আছে, হ্যাঁ হ্যাঁ ওটা ভুল হয়েছে বোন, তাহলে একবার গুণ করে দেখো তো বোন, এবার ক্যালকুলেট করে দেখো তো, ক্যালকুলেটার মারো তো, আরো কি কমে যাচ্ছে, আচ্ছা এর 0.4 বাদ দিলে কত হচ্ছিল ভাই, 0.4 হতে, হ্যাঁ এই তো হবে, দাঁড়ান 0.4 বেশি নিয়েছি দিদিমণিরা, এখনো তো শান্তি দেয়নি, এর পয়েন্ট এইটা কত, 0.04, অ্যাকচুয়ালি 0.4 এর ভ্যালু যদি হয়, 0.4 এর ভ্যালু কত আসবে, এইটা যদি বেড়ায় আরো 11/10 আসবে, 12 পয়েন্ট কত, 6/4, 18 থেকে 12 বাদ দিলে কোনোদিনই এছাড়া তো হতে পারে না, আচ্ছা তো অপশনে ক্লোজ কাকে বলে, মানে আগে 0.4 ধরে নিচ্ছি, আবার 0.4 বাদ দিই, তাহলে বোঝা যাচ্ছে, কেন করি ফেলেছি বোন, আবার ওদিক থেকে 0.36 কাটার থেকে এদিক থেকে মেকআপ দেওয়াই ভালো, এত টাকা বিনিয়োগ অবশিষ্ট 20%, কি বলছে, 2 বছর, এত টাকার একটি অংশ 2 বছরের জন্য অবশিষ্ট 20%, 4 বছরের জন্য স্কিম বিনিয়োগ করে, ও ভাই প্রকল্পের সুদ সমান, আরে ভাই এ প্রকল্পের সুদ কত হবে, দুটোই চক্রবৃদ্ধিতে যদি হয় 44%, 20% 4 বছরে কত হয়, ওই
ওই ঝড় ওষুধ কোথায় দেখি? তাহলে এখানে আবার চক্রবৃদ্ধি কইছে কেন? বাংলা ভুল আছে, সরল সুদ তার মানে 80% কাটেন। স্কিম এতে কত আছে দাদা? ২০/১১ কত হয়? এটাতে কাটলে 8 হবে, 8 × 2 = 16 হবে, লাস্টে 6 কাট আছে, 18। বুঝলা ডোনা দিদিমণি, কিছু কিছু মানুষ ভোজ খাবে বলে কথাই বলছে না, তুমি জানো আছো। পিজিটার দিদির বিয়েতে সাল দিচ্ছি দিল, ওই জন্য তো কথা বলছে না। তো কি আমার তোমাদের কাছে সাদির বিয়ে আজকে, তাহলে পিজিটার ওই জন্যই কথা বলছে, সেই জন্য পিজিটার কথা বলছে না। আরে দাদা কি ব্যাসের দাদা সবাই জানে, নাহলে পিকনিকের ভিডিও দেখিয়ে দেবো, সবাই জানে পিজিটা। ওই তো ভিডিও কি রে, এতগুলো আমার বোন সাক্ষী আছে, পিকনিকে সবাই দাদা বলেছে, আমাদের তো জনগণের দাদা, তো গণতান্ত্রিক দাদা যাকে বলে। কালকে যেরকম একজন শুনলাম কোথাও, মানে আমি কারো সমালোচনা করছি না, আমি অন্য মাইন্ডে বলছি, কারণ এইসব জিনিস এর আগে দেখিনি তো আমরা, এখন অনেক কিছুই দেখছি পৃথিবীতে। দেখছিলাম করিমপুরে কোন একটা জায়গায় কোন একটা টিচার নিয়োগ হয়েছে, শুনলাম, খুব ভালো কথা। প্রবলেম টিচার নিয়োগ হচ্ছে, কেমন পড়াচ্ছে সেসব নিয়ে কোনো মন্তব্যই করতে চায় না। শুনলাম ম্যাথে স্টুডেন্ট জিকে পড়াচ্ছে, বলে কেমন হলো ম্যাথে স্টুডেন্ট জিকে পড়াচ্ছে? এগুলো তো হয় না, হয় এ পাবলিকের ম্যাথে ঘাপলা আছে না, বলে 5 বছরে কমপ্লিট করেছে। ভাই এইচএসটা ঠিকঠাক ছিল তো? এটা কখনোই হতেই পারে না ম্যাথে স্টুডেন্ট জিকে পড়াচ্ছে, হিস্ট্রি সম্ভব না, ম্যাথে স্টুডেন্টটা কুড়িয়ে হয় সারা জীবন, আবার ইতিহাস পড়লো শিখলো, পলিটি কনস্টিটিউশন ম্যাথে স্টুডেন্ট পড়াবে? এ এ হতে পারে, হতে পারে ফিজিক্স পড়াচ্ছে, কেমিস্ট্রি পড়াচ্ছে, সাথে বায়োলজি পড়াতে যাই না মুখস্থ করতে হবে বলে। তার মানে সেও সেই রকম পাবলিক, কলকাতা ফেরত, পরমপুরেতে চলে, এটা ফেরত ওটা ফেরত, রমেশ রমেশের দাদার জিকের টিচার কালকেই শুনছিলাম। আমি অবাক হলাম, ম্যাথে মানে আরো কত রঙ্গ দেখবো, এই লকডাউন আর যে কেউ, কোন একজন দাদা বলেছিল ঠিক এইরকম, দেখা যাচ্ছে রনিকে দিয়ে বলছি, মানে জেঠুতো খুড়তুতো ভাই আপন ভাইগুলোকে টিউশনি পড়িয়ে ভালো একজন ফেমাস টিচার পরে চাকরি পেয়ে গেছে, সিনিয়র ব্যক্তি, যথেষ্ট ভালো স্টুডেন্ট। আমাকে ফোন করে বলছে, দাদা আমার অমুক ভাই এবার যদি এইচএস পাস করে না, তাহলে জানবো সায়েন্সের ধকান নাই, এ বছরই পাস করেছে, সায়েন্স নিল সামলালো। বলছে আমি ওকে 5 to 10 আমি পড়েছি গো, ভুল কিচ্ছু বলছে না, ওকে মাধ্যমিকের আগে 2 মাস অঙ্ক আমি করেছি, ও কিচ্ছু ভুল বলছে না। আসল কথা এই লকডাউন আর এই যে নতুন যে সিলেবাসের যে প্যাটার্ন, এসি সবই আলাদাই কিছু হয়েছে, আর বিশেষ করে এই লকডাউনে, লকডাউন এইচএস আলাদাই লেভেলের স্টুডেন্ট, লকডাউন মাধ্যমিক আলাদাই।
রনি তোর কষ্ট হচ্ছে, হচ্ছে তো লকডাউনে আছিস, তাহলে বল তো গল্প শেষ, তাহলে তাহলে আলটিমেটলি পরবর্তী মানুষ খাটবে তো, একটা জেনারেশনে খাটনি প্রবণতায় ধ্বংস হয়ে গেছে রে। হ্যাঁ ভাই, 20% হলে সিআই কত হয়? 72.8। তাহলে 5,000 টাকার 72.8 মানে কত? 1% 50 × 72.8, ও জিরো পালিয়ে গেল, 50টা 40-এর 0, 8 হলো 4, 5 10 4 14, 40 কার আছে? দু বছর পর 2% এত টাকা সুদ কত? আর 2% মানে সিআই কত আসবে? একদম, তাহলে 15,000 টাকার 4% কত আসছে ভাই? ৬০০ আসবে, 0.4 নিয়ে আসা মানে কি আবার 6 আসবে? ৭০ই ছাড়লাম ভাই আজকে, দাদারা ওআইসিডির গড় দেখা শুরু করেন, দুটো বই ধরার পেছনে কারণ আছে, এদিকে একটা বই ওদিকে একটা বই। লাইভে টাওয়াই হচ্ছে না, পরে দেখে নেন।